শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়সহ সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট 53টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে এইচ ইউনিটের পরীক্ষা 34টি কেন্দ্রে এবং বি ইউনিটের পরীক্ষা 53টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এইচ ইউনিটের 613টি আসনের বিপরীতে 28,803 জন এবং বি ইউনিটে 990টি আসনের বিপরীতে 47,265 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সিলেট থেকে মৃণাল কান্তি দাসের তথ্যচিত্রে পল্লী টিভি।